আমরা নির্বাচনের যে ইন্টিগ্রিটি এবং এটার যে সিদ্ধতা সুস্থতা নিশ্চিত করার জন্য চেষ্টা করব আমাদের সীমিত সাধ্যের মধ্যে বা আমাদের যতটুকু সাধ্য আছে। তবে এটা সত্য আমি স্বীকার করি ব্যালটে রিগিং প্রতিহত করা যতটা কষ্টকর ইভিএমএ মোটেই অতটা কষ্টকর নয়। যেমন ইভিএমএ ব্যালটে অনেকে বলে থাকেন যে রাতে ভোট হয়ে গেছে, সত্য মিথ্যা আমি একেবারেই জানি না, কিন্তু একটা পারসেপশন ক্রিয়েট করেছে রাতেও ভোট হতে পারে। কিন্তু ইভিএম এর ক্ষেত্রে সেটা সকাল 8টার আগে মেশিনটা চালুই হবে না, ইট ইজ সো অটোমেটিক যে কোনোভাবে এটা চালু হবে না এবং ওখানে ন্যূনতম সম্ভাবনা ছিল না। ওই দিক থেকে বেশ কিছু ইতিবাচক দিক ছিল যেটা ইভিএমএ রয়েছে ব্যালটে নেই। আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে বললাম আবার ইভিএমটা এক্সপেন্সিভ, ব্যালটটা অত এক্সপেন্সিভ নয়। কেন্দ্র নিরাপত্তার ব্যাপারে আবারও বলবো আপনাদেরকে এবং সকলের উদ্দেশ্যে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, একটা হচ্ছে কেন্দ্রের নিরাপত্তাটা সবচেয়ে বেশি অবটেইন হয় যদি নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। এখন মনে করেন কোন একটা নির্বাচনে কোন একটা দল কেউ অংশগ্রহণ করল না, একটা দল 300টা প্রার্থী দিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা ডিক্লেয়ার করে দেব 300 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, খুব সুন্দর শান্তিপূর্ণ ইলেকশন হবে, কোনো সন্দেহ নেই, সেখানে আমাকে কোনো কিছু ইয়েও করতে হবে না। কিন্তু যেটা বলছিলেন রাজনৈতিক দলগুলো যে ব্যালেন্স, যেটা ভারসাম্য কেন্দ্রগুলোতে যে ভারসাম্য প্রয়োজন হয় সেটা শুধুমাত্র আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, বিজিবি এবং র্যাব মিলে করে না। সেখানে এই ভারসাম্যটা রক্ষা করার জন্য সনাতন প্রক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো থাকবে, তাদের একনিষ্ঠ যে পোলিং এজেন্টরা থাকবে, তারা মিলে এই অতন্ত্র প্রহরীর মতো এই 7টা 8টা ঘন্টা কাজ করতে হবে। তারা যদি না থাকে শুধুমাত্র আমাদের পুলিশ ওর ভেতরেও ঢুকতে পারবে না, সেনাবাহিনী ওর ভেতরে ঢুকতে পারবে না, বাইরে থাকবে, কারণ নিয়ন্ত্রণটা যেমন ভেতরে প্রয়োজন হবে বাইরেও প্রয়োজন হবে। বাইরেরটা আমরা দেখতে পাব, পুলিশ দেখতে পারবে, কিন্তু ভেতরেও কিন্তু অনেক সময় কারচুপির সুযোগ ঘটে থাকে। কাজে এই জিনিসটা রাজনৈতিক দলগুলো বুঝবেন, তারাই যদি গণতন্ত্রের স্বার্থে আলাপ আলোচনা করে একটা গ্রহণযোগ্য পদ্ধতি আমাদের জন্য এনে দেন আমাদের জন্য সেটা খুব সহায়ক হবে। আমরা যে প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি আগাম ভোটের। আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট উইকে অথবা ডিসেম্বরের লাস্ট উইকে। আগাম ভোটের কোনো প্রশ্নই আসেনি। আপনারা পেপার টেপারে আমরা দেখেছি যে আগাম ভোটের একটা বক্তব্য পেপারে এসে গেছে, সেটা হলো আমরা যখন একাডেমিকলি আলোচনা করছি আমরা বারবার কাগজ কেনা হয়েছে কিনা, পেপার কেনা হয়েছে কিনা, কলম কেনা হয়েছে কিনা, এই আলোচনাগুলো যখন করছিলাম তখন প্রসঙ্গক্রমে আমি সাংবিধানিক, আচ্ছা ঠিক আছে আমরা তো প্রস্তুতি আছে, কিন্তু হঠাৎ যদি আজকেই সংসদ ভেঙে দেয় তাহলে যে 90 দিনের ইলেকশন করতে হবে, এটা হচ্ছে একাডেমিকলি। সেই জন্য আমাদের প্রস্তুতি, আমরা আগাম নির্বাচনের কোনো প্রস্তুতি আমরা নিচ্ছি না, গ্রহণ করছি না, একাডেমিকলি আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ওটাকে বোধ হয় কেউ মিসকনসিভ করে প্রচার করেছে যে একটা আগাম নির্বাচনের সম্ভাবনা আছে, এটা একেবারেই সঠিক নয়।